पश्चिम बंगाल सरकार की सबसे अहम उपलब्धि। द्वारे सरकार से लोग अब भी लाभ उठा रहे हैं। आज भी द्वारे सरकार कैंपस में लोग राज्य सरकार की परियोजनाओं का लाभ उठाते दिख रहे हैं। इसी कड़ी में आज महानगर के वार्ड नंबर 59 के भवन बाजार मोड़ के पास द्वारे सरकार का एक और कैंप लगाया गया। ये कैंप 2 दिनों तक जारी रहेगा, यानी 18 और 19 नवंबर को भी वार्ड नंबर 59 के लोगों के लिए जारी रहेगा। इस मौके पर स्थानीय काउंसलर जॉली बोस ने लोगों से अनुरोध किया कि वो सरकारी स्कीम्स का भरपूर लाभ उठाएं और लक्ष्मी भंडार से लेकर स्वास्थ्य साथी, कास्ट सर्टिफिकेट, कृषि साथी वगैरह से भी फायदा उठाने की जरूरत है। आपको बता दें कि अब एक महिला को एक साथ लक्ष्मी भंडार और विधवा भाटा का पैसा अलग अलग मिलेगा, जबकि पहले ऐसा नहीं था, सिर्फ एक ही स्कीम का लाभ मिलता था। लेकिन अब ममता बनर्जी ने दोनों स्कीमों से महिलाओं को लाभ उठाने का आह्वान किया है। मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের সবার উপরে, ওনার জন্যই আজকে এই দুয়ারে সরকার উঠে এসেছে। মানুষ যাতে তার সব কাজকর্ম করতে পারে, মানুষের যাদের রেশন কার্ড নেই, যাদের রেশন কার্ডের সমস্যা, যাদের হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের এখনও হয়নি, তাদের তাবাদে হচ্ছে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার, সব থেকে এটা বড় জিনিস যে লক্ষ্মীর ভাণ্ডার আজকাল সব মেয়েরাই 500 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছে, তাদের ব্যাংকে আসছে। রেশন কার্ডের কাজ হচ্ছে, সব কিছু কাজ আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। উনি আছেন তাই আমরা আছি, উনি আমি আশা করব উনি যেন সবসময় আমাদের মাথার উপরে থাকে। আগে আপনি অ্যাজ এ কাউন্সিলর আপনারা কাজ করছেন করতেন রাস্তাঘাট জল টল, এখন অন্য আরেকটা কাজ আপনারা কি বাড়তি চাপ মনে করছেন নাকি? এইগুলো কেন, এটা চাপ কেন দিদি? যে সারা মানে পশ্চিমবাংলা ঘুরে ঘুরে কাজ করছে আর আমাদের কাছে সামান্য ওয়ার্ড চাপ, কোনো চাপ নয়। কি বার্তা দেবেন এখান থেকে? এখান থেকে দিদিকে তো অনেক ধন্যবাদ যে মানুষের, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করার জন্যে, সাধারণ মানুষের পাশে থাকার জন্যে দিদিকে তো আমি অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, কি যে বলবো তার আর ঠিক নেই। আগামী কবে আপনার আছে? আমার আছে হচ্ছে 17, আজকে 17 তারিখ, তো 17, 18, 19, 3 দিন। ও 3 দিন আছে লাগাতার। এইখানে যে মানুষের জনজোয়ার আমরা দেখছি, কি বলবেন এখানে? মমতা ব্যানার্জি আমাদের সরকার হচ্ছে মামাটির সরকার, মমতা ব্যানার্জি আমাদের দিদি, উনি মানুষের কথা চিন্তা করে দুয়ারে সরকার করেছে। আগে মানুষকে অনেক দূরে যেতে হতো, কখনো পুত্রভবন ছুটতে হতো, বয়স্ক লোকরা যেতে পারতো না, তাদের কথা চিন্তা করে দিদিকে, দিদি যে এই ভাবনা চিন্তা নিয়ে এসছে তার দিদিকে অনেক ধন্যবাদ। আর এমন কিছু ভিড় হয়নি, এর আগে এর থেকেও বেশি ভিড় হয়েছিল। এলাকার সমস্ত মানুষের মনে হয় স্বাস্থ্যসাথী হয়ে গেছে, আর যাদের 25 বছর হয়ে গেছে তারা লক্ষ্মী ভাণ্ডারও পেয়ে গেছে, তাই জন্য এখন একটু ভিড়টা কম হয়েছে। মমতা ব্যানার্জির এই ভাবনা চিন্তাকে ধন্যবাদ জানাই। মহিলারা খুব অনেক সংখ্যায় এখানে এসেছে, হ্যাঁ, কারণ আমাদের দিদির তো মহিলাদের কথাই বেশি চিন্তা করে, লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে, স্বাস্থ্যসাথী হচ্ছে, তাই জন্য মহিলারা বেশি করে এসছে। কন্যাশ্রী হচ্ছে, রূপশ্রী, সেহেতু মমতা ব্যানার্জি, তাই জন্য মেয়েদের বেশি ভিড় হচ্ছে। কেউ কি কোনোদিন রূপশ্রীর কথা ভেবে দেখেছে কোনো সরকার, যে একটা বিবাহযোগ্য মেয়ে দিদি তার জন্য 25,000 টাকা করে দিচ্ছে, সেটাই বা কম কিসে, তাই না? সেটাই বা কম কিসে, কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বিজেপি নেতারা যে বলছে যে আমাদের সেন্ট্রালের টাকা এখানে সব মমতা নিজের কাজে ইউজ করছে, সেন্ট্রাল তো টাকাই দিচ্ছে না আবার কাজে লাগাচ্ছে, এটা ওরা উল্টোপাল্টা বললেই হয়ে যাবে কেন? আমাদের জিএসটি নিয়ে, আমাদের জিএসটি নিয়ে সেন্ট্রালকে নিচ্ছে না ওনারা, এইসব কথা যে বলছে, আমরা কি জিএসটি দিচ্ছি না? আমাদের জিএসটি নিয়েই ওরা হেলিকপ্টারে করে, প্লেনে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আবার বড় বড় এখন কথা বলছে। গত ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছিল দুয়ারে সরকার, এখনো কিছু কিছু গোলযোগ আছে, দিদি যখন বলেছে কিছু গোলযোগ আছে, হবে হয়তো, এখন হয়নি, কিছুদিন বাদে হবে। এই তো বলছে এই যে দুয়ারে রেশন, আমাদের দিদির যে একটা মহতি চিন্তাধারা, এটাকে বিরোধীরা চক্রান্ত করে ওই কোর্ট কাছারি মামলা টামলা করে এটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দিদি সততই চেষ্টা মানুষকে কি করে উপকার করা যায়, মানুষকে কি করে পৌঁছে দেওয়া যায়, এটা দিদির চেষ্টা, আজীবন উনি এই চেষ্টাটা করে যাবেন। বিরোধীদের